এক্সিট পোলে পরিসংখ্যান ভুল প্রমাণিত করে হরিয়ানায় কংগ্রেসকে পেছনে ফেলে এগিয়ে গেছে বিজেপি দল। শেষ খবর পাওয়া পর্যন্ত হরিয়ানায় 47টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অপরদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে 35টি আসনে। আর হরিয়ানায় বিজেপি দল এগিয়ে যেতেই দেশের বিভিন্ন স্থানের সাথে রাজ্য বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এদিন দুপুরে বিজেপি কর্মী সমর্থকরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ তথা হরিয়ানার বিজেপি প্রভারী বিপ্লব কুমার দেবের ধলেশ্বরে বাসভবনের সামনে সমবেত হতে শুরু করেন। তারা বিপ্লব দেবের নামে স্লোগানও তোলেন, বাজি পটকা ফাটান, মিষ্টি বিতরণও করা হয়। এদিন বিজেপির এক নেতৃত্ব জানান, তাদের দৃঢ় বিশ্বাস ছিল হরিয়ানায় বিপ্লব দেব থাকলে বিজেপির ফলাফল ভালো হবেই, এবং বাস্তবে সেটাই হয়েছে। তিনি আরও জানান, এর আগে উড়িষ্যায় গিয়ে বিজেপির ফলাফলে চমক সৃষ্টি করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। তার মতে, বিপ্লব কুমার দেব শুধু রাজ্যেরই নয়, জাতীয় স্তরের নেতা হয়ে উঠেছেন। সাংসদ বিপ্লব কুমার দেবের আরও সাফল্য কামনা করেন তিনি। কিন্তু তারপরও আমাদের বিশ্বাস ছিল যে বিপ্লব দেব প্রভারী আছে মানে হরিয়ানাতে পরিবর্তন হবে, এটা আমাদের বিশ্বাস। কারণ এই বিশ্বাস 18 নির্বাচনের আগে থেকে আমাদের মধ্যে প্রায়ই বিরাজমান। কারণ আমরা দেখেছি যে যিনি দিল্লি থেকে ত্রিপুরা রাজ্যকে মানে মানুষের মধ্যে একটা স্বপ্ন দেখিয়েছিল, যে আমরা ভাবছিলাম না কোনোদিন যে ত্রিপুরা রাজ্য 18 আগে পরিবর্তন হবে, কিন্তু ওই রাজ্যটাকে পরিবর্তন করিয়ে উনি দেখিয়েছে। উনি তারপর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, তারপর উড়িষ্যাতে গিয়েছে, ওখানে 1.5 মাস কাজ করার পরে উড়িষ্যাতে সরকার এসেছে। হরিয়ানাতে পরপর আমরা প্রায়ই দেখি যে 5 বছর পরপর হরিয়ানাতে গভর্নমেন্ট পরিবর্তন হয়, কিন্তু 15 বছর রেকর্ড, যেটা ভারতবর্ষের একটা নতুন অধ্যায়ে ইতিহাস তৈরি হয়ে গেছে হরিয়ানা, যে বিপ্লব দেবের পা রাখার পরে হরিয়ানাতে পরিবর্তন হয়েছে। তো বিপ্লব দেব রাজ্যের নেতা না, সমগ্র ভারতবর্ষের নেতা। আমরা বিপ্লব দেবের ট্যাগ অনেক আগেই লাগিয়েছি, বিপ্লব দেবের একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের ট্যাগ আমরা অনেক আগেই লাগিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তি এই ট্যাগ লাগিয়ে আগামী দিন চলবে নিজের সম্মান বাড়ানোর জন্য। তো আমি মা ত্রিপুরেশ্বরীর কাছে, মা দুর্গার কাছে প্রার্থনা করি যে বিপ্লব দেব আগামী দিন ভারতবর্ষের রাজনীতিতে একটা এরকম জায়গায় গিয়ে পৌঁছবে যাকে দেখার জন্য মানুষ দাঁড়িয়ে থাকবে। ধন্যবাদ সকল। গত 4 অক্টোবর এক দফায় হরিয়ানার 90টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষ হওয়ার পরই হরিয়ানায় কংগ্রেস সরকার গড়বে বলে দাবি জানিয়েছিল 7টি বুথ ফেরত সমীক্ষায়। কিন্তু বাস্তবে বুথ ফেরত সমীক্ষার ঠিক উল্টোটাই হতে চলেছে। হরিয়ানাতে 10 বছরের পর আরও 5 বছর, অর্থাৎ লাগাতার 15 বছর শাসন কার্যের ভার বিজেপির হাতে থাকতে চলেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।